আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সবার কাছে একটি অনুরোধ, প্লিজ ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো অনেকদিন পর আবার আসলাম বাইক শেখার জন্য। মাঝখান দিয়ে একদিন কি দুদিন শিখছি, তো অনেকদিন হয়ে গেছে বাগনি আসে নাই, বাগনির একটু সমস্যা ছিল সেই জন্য আসে নাই। তো ওই দিন আসছিল, বললো যে আসেন ধানমন্ডির দিকে আসছে, পরে গেলাম। তো আমাকে হেলমেট পরাই দিচ্ছে বাগনি। তো বললাম যে যা ওই দিন যা শিখছি তা তো আবার খেয়ে ফেলছি, এখন আবার বুঝিয়ে দিচ্ছে আর কি কীভাবে কী করতে হবে, সব ভুলে গেছি অনেকদিন পর। এই দুই দিন আবার চালাচ্ছি আর কি। আমার পরে আবার আরেকজনকে শিখাচ্ছে, তো ও কতক্ষণ চালাচ্ছে, আমি কতক্ষণ চালালাম, আবার ও চালাবে। এভাবে মানে দুজন পালা করে শিখতেছি আর কি, এক একবার এক একজনে। এখন হচ্ছে ও চালাচ্ছে। ছোট্ট একটি বিড়াল, হাই, আসো আসো আসো, চলে যাচ্ছ কেন, আসো 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 আসো, তো চালানো টালানো শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো ভাগ্নি বলল যে চলেন আমি নামিয়ে দিই, যেহেতু আমাদের বাসার সামনে দিয়ে যাবে, বাসার সামনে মানে মেন রোডে ইয়ে দিয়ে যাবে আর কি। তো আমাকে মেন রোডে নামিয়ে দেবে আর আমি ওখান থেকে বেশি দূর না হেঁটেই চলে যাব। তো আমার ভয় করতেছে ওর পিছনে বসতে। আমি বললাম যে তুই আবার আমাকে ফেলে টেলে দিবি না, তো দেখিস দেখবি যে তুই চলে গেছ তো আমি পিছন দিয়ে পড়ে গেছি। বললো যে না, আমি একজন রাইটার, আমি কিভাবে ফেলবো আপনাকে। তো এই যে ও আমাকে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমি একটু ভিডিও করলাম। এই দুইটার জন্য আমরা ঠিক মতো খুঁজতে পারতেছি না ওর। ওই যে ওই তারা ওই যে বিড়ালটার দিকে কী করতেছে, বিনি তোমরা খুঁজতেছ, একটু খুঁজে দাও, চলো বিনি, একটু পিস্তা ছাড় না, একটু সরো, সারাক্ষণ পিছিয়ে পিছিয়ে শুরু করছে। এই যাও বিনিকে খুঁজে নিয়ে আসো, যাও। ওই যে কোথায় যেন শব্দ হচ্ছে, বিনি বিনি, আরে এগুলো তো আমাদের একটু বিনিরে খুঁজে দিতে পারে, বিনিরে খাই উল্টে খাই ফেলবে না। বিনি কি করে, এদিকে রাখতেছে।
বিনি এখানে এখানে ঢুকে দেখো তো দা কত জায়গায় খুঁজতেছি বিনি বিনি এখানে এখানে লুকা মানে একটা গাড়ি ছিল গাড়ির মধ্যে থাকতো কিন্তু এখানে এবার আসে নাই সে এখানে যদি আসতো এই যে সামনে আমাদের বাসা বিনিকে ডেলি খুঁজতেছি কিন্তু কোথাও বিনিকে পাচ্ছি না আর কোনো জায়গা বাকি নাই কি করব বুঝতেছি না বাচ্চাটাকে একদম হারিয়ে ফেললাম আমরা তো অনেক খোঁজাখুঁজির পরেও পেলাম না পরে বাসায় চলে আসছি